আপনারা আপনারা ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই সব সময়। চলেন আজকে কিছু গাছের দিকে যাব। আপনি সব ধরনের গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধু কমলা গাছে এমন এমন না। যেমন আপনি মাটির প্রয়োজন হলে আপনি মাটি দিবেন, মাটির প্রয়োজন না হলে মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু কম্পোস্ট দিয়ে দেন হালকা, তাতেই হয়। যেরকম আমি প্রথমে একটা গাছ দেখাই আপনাদের, এরকম করে প্রত্যেকটা গাছই আমি একবারে শেষ পরিচর্যা যেটা সেটা করে আসছি এবং সাথে সাথে মালচিংও করে দিছি। এখন ওর শুধু 15 দিন পর্যন্ত শুধু পানি টানা, তারপরে 15 দিন পরে আবার খাবার দেব, খৈল বীজাণু, জল, পটাশ, জিঙ্ক, বরুণ। যাই হোক, এভাবে প্রত্যেকটা গাছ তৈরি করে আসতেছি, এখন এই পর্যন্ত আসছে। এ পর্যন্ত আসার আগে আপনাদের মন চাইলে আপনাদের একটু দেখাই যে মাটির প্রয়োজন পড়লে মাটি দিবেন, প্রয়োজন না পড়লে মাটি দেওয়ার কোনো দরকার নাই। শুধু একটু কম্পোস্ট দিয়ে দেন তাহলেই হয়। আপনি দেখেন এটা মাটি খোঁচা দিলে ভিতরে চলে যায়, তার মানে শিকড় নাই, উপরে তেমন কোনো শিকড় নাই, আর সমস্ত শিকড় এখনও নিচে উপরে ওঠে নাই। অতএব এই মাটি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। একটু কম্পোস্ট দিয়ে দেন, বার্মি কম্পোস্ট, যেটাকে বলে কেঁচো সার। ব্যাস, যখনই দেখবেন আপনি খুঁচাইতে পারতেছেন না, শিকড়ে ভরে গেছে, তখনই গাছে মাটি দিবেন। এটা এলা যেই সময় হোক, যেই মাসে হোক, দ্বিতীয়বার প্রশ্ন করবেন না, বুঝে নেন। আপনি যে কোনো মাসে যে কোনো সময় গাছের গোড়ায় মাটি দিতে পারেন, নো প্রবলেম। চলেন আটটা গাছের দিকে যাব, সেটার অবস্থা কি দেখে আসি। এই যে একটা গাছ, এটা দেখেন কি অবস্থা, ঢুকছে না, তারপরে আপনার এটা শিকড় ভরে গেছে, এটাতে মাটি লাগবে। মাটি দেওয়ার আগে যেটা কাজ করবেন, দেখেন শিকড় বের হয়ে গেছে, পানি দিতে দিতে ওর গোড়াদার শিকড় বের হয়ে গেছে, অতএব ওকে মাটি দেওয়া লাগবেই। আর মাটি দেওয়ার আগে বিশেষ করে যেটা করবেন সেটা একটু জোর করে খুঁচিয়ে নেবেন, এতে কিছু শিকড় ছিঁড়ে যেতে পারে, নো প্রবলেম। কারণ নালে নিচের মাটি জমাট বেঁধে যাবে, পরে পানি ঢুকবে না, পানি দিলেও। হ্যাঁ, খোঁচানো হয়ে গেছে, তারপরে একটু কম্পোস্ট দেন, ভার্মি কম্পোস্ট এটা লাগবেই। আগে এটা একটু দেন, এইভাবে আপনার গাছে মাটি দিবেন। ব্যাস, বেশি না, এই 2 মিনিট দিলেই এনাফ। তারপর আপনি নতুন মাটি দিয়ে দেন, আর এই যে নতুন মাটি দিচ্ছি এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন এটার মধ্যে পটাশ আছে, জিঙ্ক আছে, বরুণ আছে, টিএসপি আছে, তারপরে আপনার ফুরাডন আছে, ছত্রাক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এগুলো মিক্সচার করে কয়েকদিন আগে রেখে দিছিলাম, এখন দিয়ে দেব, ব্যাস তাইলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, এবং দয়া করে গাছে মালচিং করবেন, মালচিং অনেক উপকার। দেখতে থাকুন ভিডিওটা, লম্বা হয়ে যেতে পারে, কিছু করার নাই। মালচিংয়ে কী উপকার বলছি, আপনার মালচিংয়ে প্রথম উপকার হচ্ছে আপনার পানি দিলে মাটি কখনো জমাট হবে না। আপনার যখন পানি দেবেন তখন মাটিটা জমাট হয় না, মাটি গুঁড়ো হয় না, আর রোদের তাপমাত্রা নিচে পড়ে মাটি দ্রুত শুকিয়ে যায় না, পানি কম লাগবে, আর আপনার আগাছা হবে না, পরিষ্কার থাকবে।
মাটির তাপমাত্রা বজায় থাকবে, আপনার বাগানে কষ্টের পরিমাণও কমে যাবে। এভাবে মালচিং করে দেন, প্রত্যেকটা গাছ আমি মালচিং করে দিছি, এখন এটা বাকি আছে এটা ধরব, আর অনেক কিছু গাছ বাকি আছে সেগুলো কাজ করব। এভাবে যেটা মাটি দরকার দেখছেন ওর অবস্থা, ও পুরো জিরো হয়ে গেছে, আগে হিরো ছিল, ফলনও দারুণ ছিল, কিন্তু এখন জিরো, ওর কাছে ফল নাই। কিছু চায়না ভ্যারাইটি আছে সেগুলো এখনও গাছে ফল আছে, এটাও প্রচুর ফল হয়েছিল, খাওয়া শেষ, এখন এগুলো ঝুলে আছে। চায়না ভ্যারাইটিগুলো বারো মাসে ফল দেয়, একটু পরিচর্যা করলে বারো মাসে ফল পাওয়া যায়। চলেন আরেকটা চায়না গাছ দেখি, এটা দারুণ ফলন হয়েছিল, এখনও ফল আছে, এখনও কি থোপ না দেখছেন, মজা লাগে, ওয়াও। যাই হোক, এভাবে করতে পারেন, আপনার প্রতিটা গাছ দেওয়ার আগে অযথা কষ্ট করবেন না। যদিও আপনার মাটি শিকড়ে পরিপূর্ণ না হয় তাহলে মাটি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না, বাট মাটি খুঁচিয়ে কম্পোস্ট একটু খাবার দিয়ে দিন তাইলেই হবে, দেখবেন দ্রুত শিকড়ে মাটি ভরে যাবে। পেয়ারা গাছ, মাধুরী পেয়ারা, দারুণ ফলন। আর এই যে আমার মাটি তৈরি, এটা কালকে তৈরি করছি, এটাকে মিক্সচার করে বস্তায় ভরে রাখবো সাত দিন পর্যন্ত, তারপরে আবার সাত দিন পরে এই মাটিটা ইউজ করব। আর যেটি ইউজ করি ওখানে ভরা আছে মিক্সচার করে, ওগুলো এনে এনে ইউজ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। বেশি বেশি ভিডিও দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক আইডি নাম কোল সৈদ, কেউ চাইলে মেসেঞ্জারে অল সবসময় যোগাযোগ করতে পারেন। খুদা হাফেজ। মালবেরি, মালবেরি পুনিং করবো, পুনিংয়ের ভিডিওটা অবশ্যই দেখাবো, মালবেরি পুনিং করলেই ফল হয়, পুনিং ছাড়া ফল চোখে দেখা যায় না ঠিকমতো। খুদা হাফেজ।